পর্যায়ক নির্বাচনত রাষ্ট্রপতির ভোটদান দিল্লিত ভোট দিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে সপত্নীক রাজধানীত ভোট দিলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ে ছখন রাজ্য আর দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুঠ ৫৮টা সমষ্টিত পুয়া ৭ বজাৰ পৰা অনুষ্ঠিত ভোটগ্রহণত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির লগতে সামিল হল একাধিক হাই প্রোফাইল ভোটার পুয়াই ভোট দিলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মনোহর লাল খট্টার আর বাসুরী স্বরাজে নতুন দিল্লী সমষ্টির প্রার্থী বাসুরী স্বরাজ হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারক এইবার দলে প্রক্ষেপ করলে কর্ণাল লোকসভা সমষ্টিত ষষ্ঠ পর্যায়ত হরিয়ানার মুঠ ১০খন আসনের ১০খনতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন গণতন্ত্রের এই মহোৎসবত সামিল হল একালর স্টার ক্রিকেটার কপিল দেব নিখান্ত পূব দিল্লী সমষ্টিত প্রার্থিত্ব কটা যাওয়া গৌতম গম্ভীরেও পুয়াই সাব্যস্ত করলে ভোটাধিকার মাতৃ সোনিয়া গান্ধীর সঙ্গে ভোট দি এক্স হ্যান্ডেলত ফটো পোস্ট করলে রাহুল গান্ধীয়ে মিথ্যাচার ভ্রষ্টাচার আর ঘৃণার রাজনীতি উফরাই পেলাবলে ভোটারক আহ্বান রাহুল গান্ধীর রোবার্ট বাদ্রার সঙ্গে প্রিয়ঙ্কা গান্ধীয়েও সাব্যস্ত করলে ভোটাধিকার সপত্নীক ভোটদান করলে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালে অরবিন্দ কেজরিওয়ালের পিতৃও সাব্যস্ত করলে ভোটাধিকার ভোট দিয়ার পশত দিল্লির একাংশ ভোট কেন্দ্রত অনিয়মর অভিযোগ দিল্লি সরকারের মন্ত্রী আতিশির উত্তর পূব দিল্লিত কাধাইয়া কুমারের বিরুদ্ধে যুঁজ দিয়া বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারিও সাব্যস্ত করলে ভোটাধিকার ষষ্ঠ পর্যায়ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া সুলতানপুর সমষ্টিত ভোট দিলে বিজেপি প্রার্থী মানেকা গান্ধীয়ে ভোটাধিকার সাব্যস্ত করার পশত জম্মু কাশ্মীরের অনন্তনাগর প্রার্থী মেহবুবা মুফতিয়ে সমষ্টিতে সাব্যস্ত করলে প্রতিবাদ বিজেপির নেতাকর্মীক আরক্ষীয়ে হারাশাস্তি করার অভিযোগ মেহবুবা মুফতির ভোটাধিকার সাব্যস্ত করার ফটো এক্স হ্যান্ডেলত পোস্ট করে শক্তিশালী সরকার গঠনের সকলকে ভোট দিয়ার আহ্বান উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কর গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার পাছতো পুরী সমষ্টির এটা কেন্দ্রের বিসঙ্গতিক ক্ষুব্ধ হয়ে পড়ল বিজেপি প্রার্থী সম্বিত পাত্র ষষ্ঠ পর্যায়ের নির্বাচনত বিহারের ৮টা হরিয়ানার ১০টা জম্মু কাশ্মীরের এটা সমষ্টি ঝাড়খণ্ডের ৪টা দিল্লির ৭টা সমষ্টি উড়িষ্যার ৬টা সমষ্টি উত্তর প্রদেশের ১৪টা সমষ্টি আর পশ্চিমবঙ্গের ৮টা সমষ্টিত অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট ষষ্ঠ পর্যায়ক নির্বাচনত রাষ্ট্রপতির ভোটদান দিল্লিত ভোট দিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে সপত্নীক রাজধানীত ভোট দিলে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ে ছখন রাজ্য আর দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুঠ ৫৮টা সমষ্টিত পুয়া ৭ বজাৰ পৰা অনুষ্ঠিত ভোটগ্রহণত রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির লগতে সামিল হল একাধিক হাই প্রোফাইল ভোটার পুয়াই ভোট দিলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মনোহর লাল খট্টার আর বাসুরী স্বরাজে নতুন দিল্লী সমষ্টির প্রার্থী বাসুরী স্বরাজ হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারক এইবার দলে প্রক্ষেপ করলে কর্ণাল লোকসভা সমষ্টিত ষষ্ঠ পর্যায়ত হরিয়ানার মুঠ ১০খন আসনের ১০খনতে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন গণতন্ত্রের এই মহোৎসবত সামিল হল একালর স্টার ক্রিকেটার কপিল দেব নিখান্ত পূব দিল্লী সমষ্টিত প্রার্থিত্ব কটা যাওয়া গৌতম গম্ভীরেও পুয়াই সাব্যস্ত করলে ভোটাধিকার মাতৃ সোনিয়া গান্ধীর সঙ্গে ভোট দি এক্স হ্যান্ডেলত ফটো পোস্ট করলে রাহুল গান্ধীয়ে মিথ্যাচার ভ্রষ্টাচার আর ঘৃণার রাজনীতি উফরাই পেলাবলে ভোটারক আহ্বান রাহুল গান্ধীর রোবার্ট বাদ্রার সঙ্গে প্রিয়ঙ্কা গান্ধীয়েও সাব্যস্ত করলে ভোটাধিকার সপত্নীক ভোটদান করলে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালে অরবিন্দ কেজরিওয়ালের পিতৃও সাব্যস্ত করলে ভোটাধিকার ভোট দিয়ার পশত দিল্লির একাংশ ভোট কেন্দ্রত অনিয়মের অভিযোগ দিল্লি সরকারের মন্ত্রী আতিশির উত্তর পূব দিল্লিত কাধাইয়া কুমারের বিরুদ্ধে যুঁজ দিয়া বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারিও সাব্যস্ত করলে ভোটাধিকার ষষ্ঠ পর্যায়ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া সুলতানপুর সমষ্টিত ভোট দিলে বিজেপি প্রার্থী মানেকা গান্ধীয়ে ভোটাধিকার সাব্যস্ত করার পাছত জম্মু কাশ্মীরের অনন্তনাগর প্রার্থী মেহবুবা মুফতিয়ে সমষ্টিতে সাব্যস্ত করলে প্রতিবাদ
বিজেপির নেতা কর্মীক আরক্ষী হারাশাস্তি করার অভিযোগ মেহবুবা মুফতির ভোটাধিকার সাব্যস্ত করার ফটো এক্স হ্যান্ডেলত পোস্ট করে শক্তিশালী সরকার গঠনের সকলকে ভোট দিয়ার আহ্বান উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কর গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার পাছতো পুরী সমষ্টির এটা কেন্দ্রের বিসঙ্গতিক লৈ ক্ষুব্ধ হয়ে পড়িল বিজেপি প্রার্থী সম্বিত পাত্র ষষ্ঠ পর্যায়ের নির্বাচনত বিহারের আটটা হরিয়ানার দশটা জম্মু কাশ্মীরের এটা সমষ্টি ঝাড়খণ্ডের চারিটা দিল্লির সাতটা সমষ্টি উড়িষ্যার ছটা সমষ্টি উত্তর প্রদেশের চৈধ্যটা সমষ্টি আর পশ্চিমবঙ্গের আটটা সমষ্টিত অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট